হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভিউয়ার্স সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। তো আমি আজ আপনাদের সাথে আরও একটা স্ন্যাক বা ব্রেকফাস্ট যাই বলেন, তো এর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি যে নাস্তাটা কীভাবে রেডি করলাম দেখুন। তো আমি আজকে আপনাদের সাথে ঝটপট ফাঁকিবাজি একটা দুইটা রেসিপি শেয়ার করব। তো একটা হচ্ছে সিঙ্গাড়া, তো এখানে আমি পেঁয়াজ কুচি করে ভেজে নিয়ে আর মাংস সিদ্ধ করা ছিল সেই মাংস কুচি করে নিয়ে ভেজে নিয়েছি। তো ফাঁকিবাজি বলার কারণ হলো বাংলাদেশে আমার আম্মা চাউলের গুঁড়ি দিয়ে এইভাবে সিঙ্গাড়া বানাতেন, কিন্তু আমি পরোটা দিয়ে ইজিভাবে ঝটপট কুইক এই সিঙ্গাড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি আজকে দুইটা রেসিপি শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। তো একটা তো আমি দেখাচ্ছি এই যে সিঙ্গাড়াটা, তো এইভাবে আপনারা ঝটপট সিঙ্গাড়া বানিয়ে নিতে পারেন। যারা চিনেন জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না নতুন যারা আপনারা শিখে নিতে পারেন। খুবই মজার সিঙ্গাড়াটা, বাংলাদেশে গরুর মাংস দিয়ে বানানো হতো, আমার আম্মা বানাতেন, খুবই মজা হতো। তো এভাবে ঝটপট ফাঁকিবাজি করে আমি ও পরোটা দিয়ে বানিয়ে নিলাম। তো আমি এটা কিভাবে ফ্রাই করব, এয়ার ফ্রাইয়ে আপনারা দেখবেন, দেখলে বুঝে নিতে পারবেন। খেতে অনেক মজা হয়েছিল, টেস্টি হয়েছিল। তো এভাবে আপনারাও ট্রাই করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগলে আমাকে কমেন্টস করে বলবেন। আর এরই সাথে আরও একটা নাস্তার রেসিপি, তো সেটাও ফাঁকিবাজি, কারণ সেটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন ফাঁকিবাজি বলার কারণ কি। কেউ বলে এগ ফ্রাইড রাইস আর কেউ বলে বিরিয়ান ভাত, তো আমি কোনটা করেছি দেখুন, দেখে আপনারা কমেন্ট বক্সে বলবেন এটা এগ ফ্রাইড রাইস নাকি বিরিয়ান ভাত। তো আমার ফুল ভিডিওটা আপনারা সবাই দেখবেন, দেখে আমাকে কমেন্টস করবেন, এবং আমি আর বকবক করলাম না, আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন। তো সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিলাম, পরবর্তী আরও নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, তবে দেখা হবে। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, এবং আমার ফুল ভিডিওটা দেখবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। বাই। Thank you.
homemade singara, best singara, very tasty. Thank you. Hum.